আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিতের আজকের এই ক্লাসটা আমি 5.1 অধ্যায়ের উপরে নিব। গত ক্লাসে আমি 5.1 অধ্যায়ের একটা ডিজিটাল ক্লাস নিয়েছিলাম, ওইখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার যে একটা পদ্ধতি খুব সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজকের এই ক্লাসটাতে আমি 5.1 অধ্যায়ের বাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো। এখানে দেখো, তোমরা তোমাদের বইয়ের টোটাল 5টা প্রশ্ন এই 5.1 অধ্যায়ের মধ্যে আছে। প্রথমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, তারপরে হচ্ছে তোমার সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা, এরপরে যোগ, তারপরে বিয়োগ, এবং এরপরে আছে 5 নম্বরে সরল করা। তো আমি আজকে দেখি 5.1 অধ্যায়ের 2-এর যে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা এই সংক্রান্ত বিষয়ে সামান্য একটু কথাবার্তা তোমাদের সাথে বলবো। আমি কথাগুলো খুবই খুবই স্পিডে বলতেছি, তারপরে এখানে খাতার লেখাও স্পষ্ট না হতে পারে, এত 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 প্রতিকূলতার মধ্যেও তোমরা যারা শিক্ষার্থীরা আমাদের এই ক্লাসগুলো কষ্ট করে দেখছো এবং আমাদের হোমওয়ার্কগুলো বাসায় করতেছো, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। দেখো, এখানে 2-এর যে 6 নম্বর যে প্রশ্নটা আছে এটা মোটামুটি একটু বড় এবং এটার আনসারটা আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। 3টা ভগ্নাংশ দেওয়া আছে, এই 3টা ভগ্নাংশকে আমাদেরকে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে এই যে চ্যাপ্টারটা পঞ্চম অধ্যায়ের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কিন্তু ভুল হয়, অনেক মেধাবী শিক্ষার্থীর কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে ভুল করে। এর একটা মাত্র কারণ হচ্ছে যে এখানে রাশিগুলো অনেক বড় থাকে, কাজ অনেক বেশি, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বীজগণিতের এই অধ্যায়ের মধ্যে সময় সবচেয়ে বেশি লাগে এবং এক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে যদি চিহ্নের কোন সামান্য একটু পরিবর্তন হয়ে যায়, চিহ্ন যদি লিখতে একটু ভুল হয়, তাহলে পুরো অঙ্কটাই কী হয়ে যায়, কাটা চলে যায়। সেজন্য খুবই সতর্কতার সাথে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হয়। তো খেয়াল করো, ভগ্নাংশ 3টা দেওয়া আছে, এদেরকে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এখানে আমি লিখে রাখছি, দেখো আমাদেরকে কীভাবে লিখতে হবে। যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেই ভগ্নাংশের হরকে আমাদেরকে প্রথমে লিখতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর লিখলাম, দ্বিতীয় ভগ্নাংশের হর লিখলাম, তৃতীয় ভগ্নাংশেরও হর আমরা এখানে 3 নম্বর লাইনে লিখলাম। এখন দেখো, যে হরগুলো দেওয়া আছে সেই হরগুলোকে সাধারণ হরবিষ্ট যে সেই হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদেরকে লিখতে হবে। তো প্রথম যে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো এখানে x² - 5x + 6 দেওয়া আছে। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো আমরা কিসের মাধ্যমে, মিডিল টার্মের মাধ্যমে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, x² - 3x - 2x + 6। সো এটাকে মিডিল টার্মের মাধ্যমে সমাধান করলে পাওয়া যাবে x - 3 এবং x - 2 পাওয়া যাবে। দেখো এখানে তোমরা মিডিল টার্মের সমাধান যারা মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ তোমরা যারা করতে জানো তারা নিশ্চয়ই এক্ষেত্রে কোনো সমস্যা নেই যে x - 3 এবং x - 2 হচ্ছে তার মিডিল টার্মের আনসার, অর্থাৎ উৎপাদক। দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে, দ্বিতীয় ভগ্নাংশের হরটা হচ্ছে x² - 7x + 12। এক্ষেত্রে এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশের ক্ষেত্রে যে হরটা আছে সেই হরকে মিডিল টার্মের মাধ্যমে কীভাবে আমাদেরকে উৎপাদক বের করতে হবে। তো এটার জন্য উৎপাদকটা হচ্ছে, দ্বিতীয় ভগ্নাংশের হরের জন্য উৎপাদক হচ্ছে x - 4 এবং x - 3। তোমরা যারা সমাধান করতে জানো বা উৎপাদক বিশ্লেষণ করতে জানো তারা এখানে অবশ্যই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আশা করি। তৃতীয় যে ভগ্নাংশটা আছে, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে x² - 9x + 20 = হবে, এটাকে মিডিল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করলে x² - 5x - 4x + 20, অর্থাৎ এখানে 4 এবং যদি আমরা 5কে যোগ করি তাহলে 9 হবে এবং 4 এবং 5কে গুণ করলে হবে 20। এরপরে আমরা এক্ষেত্রে x - 5 যদি এক্ষেত্রে নেই তাহলে এখানে উৎপাদকটা থাকবে x - 5 এবং x - 4। এই 3টা ভগ্নাংশের হরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম এ পর্যায়ে। তো এই হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে কী করতে হবে, যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে সেই ভগ্নাংশগুলোর হরকে মিডিল টার্মে হোক বা সূত্র প্রয়োগের মাধ্যমে হোক, যেভাবেই হোক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমে। 2 নম্বর কাজ হচ্ছে যে হরগুলোর উৎপাদকে বিশ্লেষণের যে রূপটা আমরা পেয়েছি সেই রূপ থেকে হরগুলোর লসাগু বের করতে হবে। হরগুলো কী বের করতে হবে, লসাগু বের করতে হবে। খুব ভালোভাবে মনে রাখবে, 2 নম্বর ধাপে আমাদেরকে যে হরগুলো দেওয়া আছে সেই হরগুলার লসাগু বের করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হরে পাওয়া গেছে x - 3 x - 2, অবশ্যই সেটা হবে উৎপাদকের বিশ্লেষিত রূপ। এইরকম এই আকারটা থাকলে কিন্তু লসাগু বের করা যাবে না, উৎপাদকের বিশ্লেষণ করে তারপরে লসাগু বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে x - 3 x - 2, দ্বিতীয়টার হর হচ্ছে x - 4 x - 3, তৃতীয়টার হর হচ্ছে x - 5 x - 4। এই 3টা ভগ্নাংশের যে 3টা হর আছে সেই 3টা হরগুলোর লসাগু কী হবে, লসাগু হবে সবগুলোই, অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারতেছ এখানে কমন বা সাধারণ কোনো অংশ নেই, সেহেতু আমরা সবগুলোই হবে তার লসাগু। কী কী আছে, x - 2 আছে, x - 3 x - 4 x - 5, সে এটাই হচ্ছে তার লসাগু। আশা করি এই পর্যায়ে তোমরা এই 3টা ধাপ বুঝতে পেরেছো।